হাই ফ্রেন্ডস, নাইস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আগামীকাল 15ই আগস্ট, অর্থাৎ স্বাধীনতা দিবস, তাই আমি আপনাদেরকে আজ ভারতবর্ষের সম্বন্ধে জানাবো কিছু মজাদার তথ্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, আপনারা কি জানেন ইন্ডিয়ান রেলওয়েতে প্রতিদিন চলাচলকারী যাত্রীদের সংখ্যা এতটাই যে তা অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার সমান, যার সংখ্যা প্রায় 23 মিলিয়ন এভরিডে? আনবিলিভেবল। নাম্বার 2, হয়তো আপনাদের মধ্যে খুব কম লোকই জানেন যে ইন্ডিয়ার প্রথম রকেটটি নিয়ে আসা হয়েছিল সাইকেলে। নাম্বার 3, আপনারা কি জানেন পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত হিমালয় প্রত্যেক বছর 2 ইঞ্চি করে উচ্চতায় বেড়ে চলেছে? আর এটি কোনো ম্যাজিক নয়, এর পেছনে কাজ করে সায়েন্স। নাম্বার 4, আপনারা কি জানেন ভারতে প্রতি বছর যত শিশু জন্ম নেয় তা অস্ট্রেলিয়ার পুরো আবাদির বরাবর? অবাক কর, তাই না? নাম্বার 5, হয়তো আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু এমনটা মানা হয় যে প্রায় 10 কোটি সাল পূর্বে ভারত ছিল একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন দ্বীপ, সমুদ্রদ্বীপ, অর্থাৎ মূল ভূখণ্ডের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। নাম্বার 6, হয়তো আপনাদের মধ্যে খুব কম লোকই এটা জানেন না যে ভারতবর্ষে ইন্ডিয়া নামটি এসেছিল সিন্ধু নদীর নাম থেকে, যার তীরেই গড়ে উঠেছিল পৃথিবীর সবথেকে প্রাচীন ও উন্নত সভ্যতা সিন্ধু সভ্যতা, যা আমাদের গর্বের কারণ। নাম্বার 7, আমাদের ভারতবর্ষের পর পার্লেজি বিস্কিট সব থেকে বেশি খাওয়া হয় চীনে। নাম্বার 8, ভারত এমন একটি দেশ যেখানে ডলফিন ধরা সম্পূর্ণ অবৈধ ঘোষিত আছে। নাম্বার 9, আমাদের ভারতবর্ষেই সব থেকে নিরামিষভোজী মানুষ বেশি বসবাস করে। নাম্বার 10, পৃথিবীর সব থেকে পরিষ্কার ও স্বচ্ছ নদী আমাদের ভারতেই অবস্থিত, যার নাম উমাঙ্গট। এই নদীটি এমনই চমৎকার নদী যেখানে চলাচল করা নৌকাগুলিকে দেখে আপনার মনে হতে পারে নৌকাগুলি নদীর জলে ভাসছে না, যেন উড়ে উড়ে চলছে। মজাদার, তাই না?